তো গাইস, তোমরা কি কোনোদিন ভেবে দেখেছো যে যদি তোমরা কোনো এমন একটা সিরি ট্র্যাপে ফেসে যাও যেখান থেকে তোমরা নেবে ওটাকে শেষ করতেই পারছো না, তখন কি হবে? তো গাইস, আজকে আমরা ওরকমই একটা গেম খেলতে চলেছি, যেই গেমটার নাম হচ্ছে SCP-087। তো বেসিক্যালি এখানে গেমটার স্টোরিটা হচ্ছে এরকম, যেটা রিয়েল লাইফের সাথে কানেক্টেড আছে। যেমন কি একটা এসিপি বলে ফাউন্ডেশন আছে, যেটা হচ্ছে বিশাল বড় একটা কলেজ, যেখানে এলিভেটর করে লোক ওপরে যাওয়া আসা করে, কিন্তু কোনো একটা কারণে এলিভেটরটা খারাপ হয়ে যায় আর লোকে সিরিটা ব্যবহার করার সঙ্গে সঙ্গেই ওখানে মানুষরা গায়েব হতে থাকে। ইয়েস, তাই জন্য আজকে আমরা ওই জায়গাটা ইনভেস্টিগেট করতে চলেছি যে ওপর সিঁড়ি থেকে তলা পর্যন্ত যাওয়ার রাস্তায় কি আছে এমন যেখানে লোকেরা গায়েব হয়ে যাচ্ছে। চলো বেশি কিছু না বলে গেমপ্লেতে এন্ট্রি নেওয়া যাক। ওয়েল, তো গাইজ, আমরা গেমের ভেতরে এখানে চলে এসেছি, যেখানে দেখতে পাচ্ছ যে আমাদের দরজা থেকে একটা লাথিতে ভেতরে ঢুকিয়ে দিয়েছে, আর এটাই হচ্ছে ওই সিঁড়িটা যেখান থেকে আমাদের ভেতরে যেতে হবে আস্তে আস্তে। আর এর সাউন্ডটা যত যেতে থাকবো তত ক্রিপি হতে থাকবে। আর গাইজ, এখানে হচ্ছে একটা খুবই বাজে জিনিস যে আমরা যে ফ্ল্যাশটা নিয়ে রয়েছি ওই ফ্ল্যাশটা দিয়ে আমরা শুধু কিছুটাই দেখতে পাবো, আর এখানটা পুরো একদম ডার্কার হয়ে রয়েছে, যেখানে আমরা সামনে আর কিচ্ছু দেখতে পারবো না। আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমরা হচ্ছি একটা কয়েদি যাদেরকে এই জায়গাটা ইনভেস্টিগেট করতে পাঠিয়েছে, কারণ ভদ্র মানুষদের পাঠাবে না, কারণ ওরা গায়েব হয়ে যাচ্ছে এখান থেকে। আর ক্রিমিনালরাই এখানে একমাত্র যেতে পারবে, কারণ ওদের বুকে অনেক সাহস থাকে। গাইস, এখানে কি লেখা রয়েছে? SCP-087 ইজ অ্যান আনটিল কি প্ল্যাটফর্ম, এরকম কিছু একটা লেখা ছিল। ভাই, এত তাড়াতাড়ি যাচ্ছে কেন? লাইটিং সোর্স ইজ বেটার দ্যান 75 ওয়াটস। ভাই, 75 ওয়াটস এর লাইটিং নাকি এখানে কাজ করছে না? দ্য বটম অফ SCP-087 ইফ ইট এক্সিস্ট, মানে এরও কোশ্চেন আছে যে এখানে যে SCP-087 কেন বলছি আমি বারবার জানি না, 087 এর বটম আছেও কিনা। গাইস, এটাও শিওর নেই যে এটা শেষ হয়ও কিনা। এখানে ভাই নাপতেই থাকে লোকেরা আর হারিয়ে যায়। উপরে হচ্ছে আমাদের কলেজের একদম টপ, যেটা এলিভেটর রয়েছে, আর তলাতে হচ্ছে বটম। আর সিঁড়িতে করে যারা গেছে তারা আজ পর্যন্ত বটমে পৌঁছতে পারেনি, মানে তারা মাঝ রাস্তাতেই গায়েব হয়ে যায়। আর তারা নাকি বলে যে এখানে খুব বাজে বাজে জিনিস হয় আর খুব বাজে সাউন্ড আসে। দেখো গাইজ, তলায় তোমরা লেফট কর্নারে দেখতে পাচ্ছ আমরা 10 নম্বর ফ্লোরেতে আছি। ইয়েস, 10 নম্বর ফ্লোরেতে আছি, আর 26 মাইলস আমরা নেমে পড়েছি তলায়। আর সব থেকে বড় কথা হচ্ছে এখানে তুমি একটা লাইট ছাড়া কিছু দেখতে পাবে না। আর হচ্ছে আমরা এখানে ক্রিমিনাল যাদেরকে বুকে একটা ক্যামেরা আর হাতে একটা টর্চ দিয়ে পাঠিয়ে দেওয়া, কারণ নর্মাল লোকেরা এখানে আসতে পারে না। আর গাইজ, আমরা নাপতেই থাকছি, আর আমি মনে হয় 13টা ফ্লোর নিয়ে পড়েছি, কিন্তু আমার এখনো সিঁড়ি শেষ হয়নি। ইয়েস, সিঁড়ি শেষ হয়নি। আমি জানি না আমি এখন কত দূর পর্যন্ত যাব, কিন্তু ভাই যেতে যেতে আস্তে আস্তে মাহলটা খুব বাজে হতে চলেছে, আর আমার হার্ট বিট শুরু হয়ে গেছে। তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ আমার হার্ট বিট শুরু হয়ে গেছে, আর আমি গাইজ খুব গায়ে কাঁটা দেওয়া আমার শুরু হয়ে গেছে। অ্যাকচুয়ালি রিয়েল লাইফে কাঁটা দেওয়া শুরু হয়ে গেছে, গেমেতে নয় ভাই। কারণ দেখো, এই যে দাঁড়ালাম, সামনে শুধু একটা পিলার আসছে আর ফুটস্টেপ চালু হয়ে গেছে। ইয়েস, ফুটস্টেপ চালু হয়ে গেছে, তোমরা হয়তো শুনতে পাচ্ছ। লাইটটা কেমন একটা ব্লিঙ্ক করলো ভাই, যত বাজে যেতে থাকবে তত বাজে হতে থাকবে। কেমন একটা বাজে কথা বললাম আমি। আর এখানে বলছে ইচ সাবজেক্ট রিপোর্টস কিছু একটা বাজে জিনিস, কিন্তু আমি যতটা বুঝতে পেলাম যে এখানে কাঁদার সাউন্ড আছে, একটা বাচ্চা ছেলের যে কাঁদে আর বলে হেল্প হেল্প অ্যান্ড হেল্প, শুধু হেল্পই চায় আর শুধু কাঁদতেই থাকে। আর আমরা 21 ফ্লোর নেমে পড়েছি, কিন্তু আমি জানি না যে আমরা কতটা তলা পর্যন্ত নামতে চলেছি। বেসিক্যালি এখানে মোটামুটি কারোর একটা নিঃশ্বাসের সাউন্ড আসছে। হ্যালো ভাই, তোমরা এই কমেন্টগুলো করা বন্ধ করো যে আমি শুধু হ্যালো আর আরামসেই বলি, কারণ আমার ওই দুটো বলতে ভালো লাগে। গাইজ, ঠিক আছে, চলো। কারণ একটা নিঃশ্বাসের সাউন্ড শুরু হয়ে গেছে, মানে হরর মাহল চালু হয়ে গেছে এখানে, তোমরা বুঝতে পারছো। আর আমি একটু হেসে হেসে নেওয়ার চেষ্টা করছি, কারণ যদি আমি ভয় পাই তাহলে তোমরাও ভয় পাবে, আর তোমরা ভয় পেলে আমিও ভয় পাবো। ভাই, দুজনে একসাথে ভয় পাবো, তার থেকে বেটার। হাসতে হাসতে চলো। ইউ ক্যান হিয়ার দ্যাট সাউন্ড অফ crying beneath you. Yes, আমি শুনতে পাচ্ছি। You can estimate that the source is around 6 flights down. আমি শুনতে পাচ্ছি ভাই, 26 খেলা ফ্লোর নেবে, আমরা এখানে একটা ব্রিথিং আর একটা চিল্লানোর সাউন্ড পাচ্ছি। ইয়েস, আমরা জানি না আদেও সামনে কি আছে, আর আমি সিঁড়ি কোন চেপে চেপে নাপছি যাতে। হ্যালো ভাই, ক্যামেরাতে কি হচ্ছে? আমার ক্যামেরা এখন বন্ধ হয়ে গেলে আমরা শেষ। ভাই, 77 M নেমে পড়েছি, এম বলে মাইলস নাকি আমি জানি না, আর 30 খানা ফ্লোর নেমে পড়েছি আমরা আস্তে আস্তে। আর আমার গাইজ খুব বাজে সর্দি হয়েছে, যার জন্য আমাকে হাঁচি মারতে হচ্ছে মাঝে মাঝে, আর আমার নাক বন্ধ হয়ে যাচ্ছে। তার সাথে সাথেই আমার সামনে হো হেল আমি কারো একটা ফেস দেখলাম এখানে। খুব বাজে নিঃশ্বাসের গন্ধ আসছে, মানে গন্ধ আসছে কি সাউন্ড আসছে ভাই, আমি কি বলছি আমি নিজেও জানি না। গাইজ চলো, এখানে আমরা 31 ফ্লোর নিয়ে পড়েছি, যেখানে আমি একটা ফেস পেয়ে গেছি। আফটার SCP-087 ডিসকভার্ড মাল্টিপ্লাই এক্সপ্লোরেটিং ওয়ের কিছু একটা লেখা ছিল। ভাই, আমি পড়তে পড়তে চলে যাচ্ছি, আমি পড়বোই না, চলো এখান থেকে আরামসে নিয়ে পড়ি। কিন্তু আমি যতটা জানি যে এই বিল্ডিংটা খুবই ডেঞ্জারাস বিল্ডিং, মানে এখানে নর্মালি কিছু হয় না, কিন্তু গাইজ এই সিঁড়িটাতেই একটা মিস্ট্রি রয়েছে, যে মিস্ট্রিটা আমরা সলভ করতে এসেছি, আর আমাদের ক্যামেরা খারাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। হেল নো নো নো, কিছু না, কিছু যাতে না হয়, আর আমি আরামসে মজাতে নেওয়ার চেষ্টা করবো, কারণ গাইজ এই গেমটা খুব বেশি হর। আর যারা এখনও দেখছো, আর যারা দেখতে পারবে না তারা ভাই ভিডিওটা ছেড়ে অবশ্যই যেতে পারো, আর যারা ছেড়ে চলে যাবে তারা হচ্ছে ভেতু, আমি এটুকু জানি। আর আমরা হচ্ছি ভাই সাহসী, তাই জন্য আমরা আরামসে এখান থেকে নেমে যাচ্ছি। আর গাইজ সামনে দেখো, গাইজ আমরা 38 ফ্লোর নেমে পড়েছি, 103
মাইলস। তো গাইস সামনে আমাদের ওই তখন একটা ফেস দেখতে পেয়েছিলাম, ছোট্ট একটা কার ফেস ছিল আমি ওটা জানি না, কিন্তু ছিল কোনো একটা কিছুর ফেস। আর এখানে একটা হোল মতো রয়েছে, এটা কি? হ্যালো, এটা কি? দের ইজ আ হোল ইন আ দিস ওয়াল, লুক ইন টু দ্য হোল। ইয়েস, চলো হোলতে ভেতরে দেখি কি রয়েছে এখানে। আমার তো মনে হয় কিছু একটা ক্রিপি জিনিস আমরা দেখতে চলেছি। ইটস টু ডার্ক টু সি এনিথিং, ভাই এখানে কিছু নেই, খুব ডার্ক জায়গাটা। আর আমরা নেবেই যাচ্ছি, আর এখানে একটা অ্যারো রয়েছে ওপর করে, ভাই ওপরে একটা অ্যারো রয়েছে ওই হোলের দিকে যেটা ইশারা করছে, কিন্তু এখানে কিছু একটা দেখতে পেলাম মনে হলো। এক টাইমের জন্য আমার মনে হলো আমার পাশে দেখেও দাঁড়িয়ে রয়েছে। ঠিক আছে চলো আমরা আরামসে নেমে পড়ি, আর আমি মজাতে নেওয়া, ও হ্যাঁ ভয় পাবো না ভাই, এখানে আরামসে যেতে হবে আমাদের, কারণ এখানে একটা মাঝে মাঝে একটা ফেস অ্যাপিয়ার হয়ে যাচ্ছে এই পাশেতে, সিঁড়ির পাশে। আর ওই ফেসটা কিসের আমি জানি না। হেল, ওপর থেকে একটা পাথর পড়লো নাকি ভাই, এটা কি? আ লস পিস অফ কংক্রিট হ্যাজ ব্রোকেন অফ অ্যান্ড ফলেন ডাউন। তোমরা ভাবছো এত স্লো কেন পড়লাম আমি কথাটা, কারণ দেখো গাইস আমার সর্দি হয়েছে, তো আমি বেশি তাড়াতাড়ি পড়তে পারছি না জিনিসগুলো, আর আমার একটুখানি প্রসেস হতেও টাইম লাগছে, কারণ এটা ভূতের গেম গাইস। এবার মনে হলো কেউ একটা আমাকে ডাকলো কিচকিচ করে, এরকম টাইপের কেউ একটা ডাকলো গাইজ, আমি বুঝতে পারছি না কি হচ্ছে এখানে, কিন্তু আমি এই দিকটা দেখে খুব ভয়তে রয়েছি, কারণ এদিক থেকে একটা ফেস অ্যাপিয়ার হয়ে যাচ্ছে খুব বাজেভাবে। আরে কেউ একটা মনে হয় কন্টেনার, আবার আবার ভাই আমি যতবার দেখছি আমার ততবার নিঃশ্বাস ফিশ্বাস আটকে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে চলো, ওটা জাস্ট এমনি নর্মাল ফেস গাইজ, ভয় পেও না, আমি ভয় পাচ্ছি কিন্তু পাচ্ছিও না মাঝে মাঝে। তো ঠিক আছে চলো আমরা নামতেই থাকছি, আর আমরা 50 ফ্লোর অলমোস্ট নেমে পড়েছি, কারণ 48 হয়ে গেছে, আর আমরা যত নামতে থাকছি তত জায়গাটা ডার্ক হতে থাকছে, আর সিঁড়িটা শেষ হওয়ার নাম নিচ্ছে না, আর সিঁড়িটা ততটাই ডার্ক হতে থাকছে। আর আমাদের মনে হয় এক টাইমের জন্য এটাকে দেখে আমি ভাবলাম কে দাঁড়িয়ে রয়েছে। ঠিক আছে চলো আমরা আরামসে, কিছু হয়নি ভাই, আমি যতবারই ওই ফেসটাকে দেখছি আমার ততবার ভয়টা বাড়তে থাকছে, আর সামনে আস্তে আস্তে জায়গাটা ডার্ক হতে থাকছে গাইজ, আমি জানি না এখানে কী হচ্ছে। তো চলো আমরা নেমে পড়ি, আর আমরা ভয় পাবো না গাইজ, এখানে ক্রিপি ক্রিপি সাউন্ড আসছে। ইচ সাবজেক্ট কন্ডাক্টিং অ্যান্ড কি জানি না SCP-071। আমরা 53 ফ্লোর নেবে তো গেছি, কিন্তু এখানে খুব বাজে ক্রিপি সাউন্ড আসছে, কিছু একটা লেখা রয়েছে আমি পড়তে পারছি না ভাই, ছেড়ে দাও এটা আনক্লিয়ার, বাট ইট হ্যাজ বেন কিছু একটা লেখা ছিল। ঠিক আছে চলো, হ্যাল নাও ভাই, ঠিক আছে এখানে আমাদের ক্যামেরাটা একটু খারাপ হতে শুরু হয়ে গেছে, আর আমরা 55 ফ্লোর নেমে পড়েছি। তো চলো, এখানে ব্লাড পড়ছে, ইয়েস ওপর থেকে এখানে ব্লাড পড়ছে, ইয়েস ওপর থেকে ব্লাড পড়ছে, আর আমাদের মাথায় ছেটা পড়ছে। দেখো যেই আমি ওপর দিকে দাঁড়িয়ে রয়েছি এখানে ছেটা পড়ছে আমাদের মাথার ওপরে। চলো এখানে আরামসে আমরা নেমে পড়ি, আর দেখি যে আমাদের মুখের সামনে যেন কেউ না আসে। ভাই এবারে যে আসবে ওর মুখেতে র‍্যাপটা পড়বে মস্ত একটা, আমি ভয় পাবো না, কিন্তু আমার মুখের সামনে যে আসবে তাকে তো আমি লাত মেরে দেবো উড়ে গিয়ে, যদি আসে তো আমি ওর কোলেতে দৌড়ে গিয়ে। ভাই হ্যাঁ আয় আয় আজ 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 আগাইজ, আমি ভয় পাবো না, চলে আয়। আমরা এবার সাহসী হয়ে গেছি গাইজ, যে আসবে আমার মুখের সামনে আমি ভয় পাবো না, এবার আমার ভয় পাওয়ার কথা কিন্তু আমি ভয় পাবো না। আরেকটা এখানে হোল রয়েছে যেটা ভেতরে আমরা দেখবো, ইয়েস আমি দেখবো, এখানে আশা করছি ডার্কই থাকবে, আমরা কিছু দেখতে পাবো না। এখানে খুব একটা ক্রিপি সাউন্ড আসছে, সাউন্ড ওয়াজ হিয়ার বিহাইন্ড, হ্যালো। হ্যাঁ আমি ভয় পাইনি গাইজ, ফাইনালি আমি ভয় পাইনি, কিন্তু এই ফেসটা কার আমি সেইটা জানতে চাই। আমরা এখানে মিস্ট্রি সলভ করতে এসেছি নাকি ভয় পেতে গাইজ? আর এখানে আমার ক্যামেরার কাঁচটা কেমন ভেঙে গেছে, আর আমাদের এসে মনে হয় ধাক্কা মেরে ফেলে দিয়েছে, আমার যা মনে হচ্ছে আমাদের ধাক্কা মেরে ফেলে দিয়েছে। ইউ রিকভার্ড, ইউ পিক আপ দ্য ক্যামেরা অ্যান্ড কন্টিনিউ। তো চলো, আমাদের ক্যামেরাতে একটুখানি স্ক্র্যাচ এসছে, আর আমাদের ক্যামেরাতে এসে ওই যে ফেসটা ছিল ওই ফেসটা এসে খুব বাজেভাবে মেরেছে আমি যেটা বুঝতে পারছি। চলো এখান থেকে আরামসে আমরা নেমে পড়ি, আমি জানি না কত দূর কেমন কি হতে চলেছে সামনে, চলো তাও আমরা নেমে পড়ি আরামসে। হ্যালো, আবার এই ফেসটা এসছে আবার, আর এখানে কিছু একটা দাগ রয়েছে, আর আমাদের ক্যামেরাটা আস্তে আস্তে খারাপ হতে চলেছে গাইজ। আমি ভয় পাবো না, আমি শিওর বলে দিচ্ছি আমি আর ভয় পাবো না, কারণ আমি আর ওই ভয় পাওয়ার ইয়েতেই নিই। আর তোমরা একটা জিনিস কি দেখতে পাচ্ছ, এই জায়গাটা অন্ধকারের সাথে কালো হয়ে গেছে, আর এখানে লেখা রয়েছে হেল, হেল যেটা আমি খুব বেশি বলি। অল রাইট, তো চলো আমরা নেমে পড়ি এখানে আরামসে, ভয় পাওয়ার কিছু নেই গাইজ। যদি তোমরা ভয় না পেয়ে থাকো তাহলে লাইক করে দাও, যদি ভয় পেয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দাও। তো চলো আমরা নেমে পড়ি আরামসে, এখানে গাইজ ফেস আসতে চলেছে আই থিঙ্ক, তো মানে এখানে ফেস আসবে। আমার ক্যামেরাটা এবার ব্লারি হয়ে গেছে, সামনে একটা ফেস এসে গেছে, আর খুব ক্রিপি সাউন্ড চালু হয়ে গেছে, আর আমরা 67 ফ্লোর নেমে পড়েছি। আর এটা কি? হ্যালো ভাই, উপরে একটা চোখ আমাদের তাকাচ্ছিল, আর এগুলো কি? হ্যালো ভাই, এবার তো আমারও ভয় লাগছে। চলো কিছু না, ভয় পাওয়ার কিছু নেই, অল ইজ ওয়েল, চলো আমরা এখান থেকে আরামসে নেমে পড়ি। আর গাইজ এই কাঁটা কাঁটাগুলো কি আমি জানি না, এগুলোকে আমি কাটাতে কাটাতে যাচ্ছি তো বটে, সামনে আমার একটা ফেস আসতে চলেছে। আমার সিক্স সেন্স এরকম বলছে যে আমার মুখের সামনে একটা জাম্পস্কেয়ার পড়বে, ইয়েস 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 জাম্পস্কেয়ার পড়ে গেছে, আর আমি ভয় পাইনি ভাইস ভাইস, আমি জানি না কী হচ্ছে আমার সাথে, কিন্তু চলো আমার ক্যামেরা খারাপ হয়ে গেছে, চলো আমরা আরামসে এখান থেকে নেমে পড়ি। আর
খুব একটা ব্লারি টাইপের হয়ে গেছে আমার ক্যামেরাটা ডিউ টু দ্য রেজাল্ট অফ দ্য ভয়েতে যা তা পড়ছি ভাই আমার খুব বাজে চলছে আর হার্টবিট আবার চালু আর মুখটা কার এটা আমি ভাই র্যাপটা দিয়ে দেবো একে আমি এক্ষুনি চলো এখান থেকে আরামসে আমরা নেমে পড়ি আর সামনে আমরা 64 ফ্লোর নেমে পড়েছি মানে 74 ফ্লোর নেমে পড়েছি আর আমার মুখের সামনে খুব বাজেই হতে চলেছে ভাই আমি জানি না কি হচ্ছে কিন্তু চলো এখান থেকে আমরা আরামসে নেমে পড়ি আর রেড হয়ে গেছে ইয়েস এই জায়গাটা রেড হয়ে গেছে মানে ব্লাড চলে এসছে এই জায়গাটাতে ওয়েল তো গাইস আমরা 204 নেমে পড়েছি আর এখানে 76 ফ্লোর নেমে পড়েছি যেখানে আমাদের সব দেওয়াল ফেওয়াল রেড হয়ে গেছে আর আমার ব্যাকগ্রাউন্ডের সাথে রেডের সাথে মিলে গেছে আমার জামাও রেড আর আমার মুখের সামনে একটা ফেস আসতে চলেছে আমার যেমন হচ্ছে আরে কাঁটাগুলো কি আমি ঠিক বলতে পারছি না কারণ আমি বুঝতেও পারছি না আর আমার কেমন একটা ক্রিপি সাউন্ড আসছে মুখের সামনে আর আমরা 80 ফ্লোর নিয়ে পড়েছি দেখতেই দেখতে ওনলি অবজার্ভ ইন এক্সপ্লোরেশন আই ভি দ্য স্ট্রেঞ্জ অর্গ্যানিক ম্যাটেরিয়াল কভার্ড ওয়াল আচ্ছা ঠিক আছে চলো আমরা নিয়ে পড়ি আমি আর পড়তে পারছি না তো চলো এখানে জানি না আমি কী হতে চলেছে তো আমি নিয়ে পড়ি গাইস আরামসে আর এখানে একটা ফেস আসতেই চলেছে আই থিঙ্ক তো চলো আরামসে আমরা আবার চলে যাই এখান থেকে কারণ রেড হয়ে গেছে সব আর আমার খুব বাজেই ভয় লাগছে হ্যাঁ কিছু না জাস্ট একটা ফেস আসছে পাশের বাড়ির কাকার আমি জানি না আর এখানে একটা ফেস চলে এসছে আর আমি যত আগে যাচ্ছি আমি কিছু দেখতে পাচ্ছি না ভাই ফেসটা আস্তে আস্তে বেশি অ্যাপেয়ার হয়ে যাচ্ছে আমার মুখের সামনে ইয়েস আর আমার মুখেতে বাজে ব্লাড পড়ছে আমি জানি না কি পড়ছে গাইস এটা আর ফেসটা গায়েব হয়ে গেল হঠাৎ করে নাকি মুখের সামনে দিয়ে আবার চলে এসছে ভাই এই ফেসটা কার ভাই তোমরা বুঝতে পারছো একটা ইউনিভার্সিটির ভেতরে 86 খানা ফ্লোর নাবার জায়গা রয়েছে আর এখানে ক্যামেরা বন্ধ হয়ে গেছে আমি আর কন্ট্রোল করতে পারছি না মাউস নাড়াচ্ছি কিবোর্ড নাড়াচ্ছি সামনে অনেকগুলো ফেস একসাথে নড়ছে আর আমরা সিঁড়ি থেকে মনে হয় আমাদের ধাক্কা মেরে দেবে আশা করছি হেল ইয়েস আমরা যেটা ভেবেছি সেটাই আমরা সিঁড়ি থেকে তলার দিকে পড়ে গেলাম আর আমরা কত ফ্লোর নামছি আমরা জানি না 86 ফ্লোর থেকে আমরা পড়ে গেছি তলায় আর আমাদের মুখের সামনে একটা বাজে পেস চলে এসছে গাইস আমি বুঝতে পারছি না এখানে কী হচ্ছে আমাদের সাথে হেল ভাই আমি খুব মজাতে নিয়েছি গেমটাকে কিন্তু গাইস এটা খুবই একটা স্কেয়ারি গেম আর গাইস রেড থেকে আবার ব্ল্যাক হয়ে গেছে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ আর আমরা অলমোস্ট 550 নেমে পড়েছি তলায় 550 মিটার আই থিঙ্ক আমি জানি না এটা কি আর এই জায়গাটায় অনেক লেখা পড়ছে দ্য ডোর লোডিং টু দ্য SPC-087 হ্যাজ বিন ফিল্ড উইথ দ্য 6 আমি জানি না কি লো সিগন্যাল ভাই ক্যামেরাটা মনে হয় সিগন্যাল পাচ্ছে না আর গাইজ এই বুকে যে আমাদের ক্যামেরাটা লাগানো সেটা একজন দেখছে দূর থেকে আর ক্যামেরার সিগন্যাল লস্ট হয়ে গেছে মানে আমরা আর কিছু দেখতে পাচ্ছি না মানে আমরা হচ্ছে একটা ক্রিমিনাল যে ক্যারেক্টারটা আমরা নিয়ে খেলছিলাম সেটা হচ্ছে ক্রিমিনাল তো ওই ক্রিমিনালটা ওখানে গিয়ে হারিয়ে গেছে SCP-087 থ্যাংক ইউ ফর প্লেয়িং তো গাইজ এখানে আমাদের গেম শেষ হয়ে গেছে তো গাইজ তোমরা SCP-087 এর একটা স্টোরি ইউটিউবে পেয়ে যাবে তোমরা ওটা দেখে নিতে পারো যে ওই জায়গাটা আসলে এক্সিস্ট করে আর এই সেম জিনিসটা ওখানে আসলে হয়েছে আর ওখানে অনেক লোকেরা ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে তো চলো গাইজ আজকের গেমটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর কোন পার্টটা তোমাদের সব থেকে বেটার লাগলো সেটাও কমেন্ট করে জানাবে চলো তোমাদের সাথে দেখা হচ্ছে একটা পরের গেম প্লে ভিডিওতে সি ইউ অ্যাগেইন ইন দ্য নেক্সট গেম প্লে